মাননীয় সভাপতি, স্বাধীনতা শব্দটি নিয়ে আমি গত 7 দিনে যত কিছু ভেবেছি আজ সব বলতে গেলে 7 কাহন হয়ে যাবে। স্বাধীনতা, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারেই নবীন শিক্ষার্থী। আমার গন্তব্য শামসুন্নাহার হল। হলের প্রথম দিন রাত 10টা নাগাদ আমি হল গেটের বাইরে যাব বলে স্থির করলাম। আমার গন্তব্য ছিল ওষুধের দোকান। হল গেটের সামনে দাঁড়াতেই দারোয়ান মামা বলে উঠল, এই আপা কই যান, আপনি জানেন না রাত 10টার সময় হল গেট বন্ধ? আমি সেদিন রাতের বেলা পেটের নিদারুণ কষ্ট নিয়ে গঙ্গাতে গঙ্গাতে ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন জানতে পারলাম এই নিয়ম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাসের জন্য, ছাত্রাবাসের জন্য নয়। যখন আমি ক্লাস 9, তখন আমাকে সিনেমা জগৎ খুব আকৃষ্ট করত। বিভিন্ন সত্তার সঙ্গে মিশে গিয়ে অভিনয় করা আমি খুব উপভোগ করতাম। একদিন বাবা মাকে গিয়ে বললাম, আমি অভিনেত্রী হতে চাই, আমাকে একটি বার সুযোগ দাও, আমি হব সব থেকে মার্জিত অভিনেত্রী এবং সব থেকে সুন্দর অভিনেত্রী। আমার বাবা মা হেসে দিয়ে বলেছিল, এইসব আজগুবি চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে পড়তে বসো, ডাক্তার হতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমাকে যদি একটি বার টালিউডে সুযোগ দেওয়া হতো, আমি হতাম সব থেকে সুন্দরী অভিনেত্রী এবং পরপর 3 বার অস্কার জেতার ক্ষমতা রাখি বলে আমি বিশ্বাস করি। মাননীয় সভাপতি, আমিরও চিৎকারের আওয়াজ শুনি। এক শ্রেণী চিৎকার করে হাসছে, এক শ্রেণী চিৎকার করে কাঁদছে। এক শ্রেণী বেঁচে থাকার কারণ খুঁজছে, এক শ্রেণী সান্ত্বনা দেওয়ার মানুষ খুঁজছে। ঠিক তখনই সেগুড়ে বালি বলে এক শ্রেণী নতুন নতুন নিয়মের বেড়াজাল তৈরি করছে। ফিরে যাচ্ছি আজ থেকে 49 বছর আগে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম কি শুধু একখণ্ড ভূমির জন্য? স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, এই যে স্বাধীনতা, আর্টিকেলে ঠিকই আছে আজকে আমাদের সংবিধানে, কিন্তু এই স্বাধীনতা আজকে কতটুকু স্বাধীন? মাননীয় সভাপতি, আমরা বলি 2 লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীনতা, কিন্তু ইজ্জত কি আজকে আমাদের মা বোনের গেল, নাকি ইজ্জত গেল আজকে ওই পাকিস্তান বাহিনী? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার স্বাধীনতা, এই চিন্তার স্বাধীনতা আমি কিভাবে মানুষকে জাগ্রত করব যখন এসব নিয়ে ভাবি, ঠিক তখনই দেখি আমার সামনে চীনের প্রাচীরের সমান বাধা। তখনই আমি আমার এই ক্ষুদ্র সত্তা একেবারেই নতজান হয়ে পড়ে। আগের জন্মে হয়তোবা ছিলাম আসাদুজ্জামান আসাদ, স্বাধীনতাকে দেখে যেতে পারিনি। এই জন্মে একজন সামান্য নারী, পরের জন্মে হতে চাই একটি ভোরের শালিক কিংবা একটি কাক, তবুও আমি স্বাধীনতাকে দেখতে চাই, আমি স্বাধীনতা চাই। তাই স্বাধীনতা আমার কাছে এক নিদারুণ কষ্ট, স্বাধীনতা এক মুক্তির নাম, স্বাধীনতা এক আশার নাম। ধন্যবাদ।